পশ্চিম ইউরোপের ছোট একটি দেশ সুইজারল্যান্ড, সরকারি এটি সুইস কনফেডারেশন নামে পরিচিত। এর উত্তরে জার্মানি, পূর্বে অস্ট্রিয়া ও লিস্টেনস্টাইন, দক্ষিণে ইতালি এবং পশ্চিমে ফ্রান্স। সুইজারল্যান্ড একটি ক্ষুদ্র পর্বতময় দেশ। এটি কেন্দ্রীয় আলস্য পর্বতমালা এবং উত্তরাঞ্চলীয় পার্ক আল্প পর্বতমালা নিয়ে গঠিত। এখানে পর্বত, পাহাড়, নদী ও হ্রদের বিচিত্র সমাহার ঘটেছে। দেশটির রাজনৈতিক শহর ব্রেন। এছাড়াও বিখ্যাত শহরের মধ্যগুলোর মধ্যে জেনেভা এবং জুরিখ অন্যতম। সুইজারল্যান্ডের মুদ্রা নাম সুইস ফ্রাঙ্ক। সুইজারল্যান্ডের আয়তন 41,285 বর্গ কিলোমিটার। আয়তনে ছোট হলেও দেশটির প্রাকৃতিক সৌন্দর্যের স্বয়ং সম্পূর্ণ। দক্ষিণের মাগিউরের হ্রদের তীরে সমুদ্র সমতল থেকে মাত্র 192 মিটার উঁচুতে রয়েছে প্রাইন অরণ্যর সারি। অন্যদিকে সেখান থেকে মাত্র একশো কিলোমিটার দূরে রয়েছে 4,000 মিটারেরও বেশি উঁচু 48টি বরফাবৃত পর্বত শৃঙ্গ। সুইজারল্যান্ডকে জুড়া সুইজারল্যান্ডীয় মালভূমি এবং আলস্য পর্বতমালা ওই তিনটি প্রধান ভৌগোলিক অঞ্চলে ভাগ করা যায়। 2016 সালে হিসাবে অনুযায়ী দেশটিতে 83,72,000 অধিক মানুষ বসবাস করে। সুইজারল্যান্ড বহুভাষী রাষ্ট্র এবং এখানকার চারটি রাষ্ট্রভাষা রয়েছে, জার্মান, ফরাসি, ইতালি এবং রোমানীয়। বাকি স্পেনি, পর্তুগিজ আর তুর্কি ভাষার কথা বলে। সুইজারল্যান্ড শিক্ষার হার 100%। 5-16 বছর বয়সে শিক্ষা বাধ্যতামূলক। সুইজারল্যান্ডের অধিকাংশ অধিবাসী রোমান ক্যাথলিক ধর্ম চর্চা করে। এদের মোট জনসংখ্যার প্রায় 45%। এছাড়াও মুসলমান, শনাক্ত খ্রিস্টান এবং ইহুদি সহ অন্য অন্য নিজ নিজ ধর্ম পালন করে। সুইজারল্যান্ড রাজধানী ব্রেন। এটি মূলত সরকারি এবং প্রশাসনিক শহর। শহরে আর নদীর বাঁকা ধারায় তিন দিকে বৈশিষ্ট্য একটি উঁচু সনুদ্বীপে অবস্থিত। শহরের পুরাতন এলাকাগুলোর পথচারীদের ভ্রমণের জন্য পরিবর্তিত করা হয়েছে এবং এগুলো থেকে আল্প পর্বতমালা অসাধারণ সব দৃশ্য অবলোকন করা যায়। ব্রেনেশ সূম্য বৈজ্ঞানিক যন্ত্রপাতি, টেক্সটাইল, ভারী যন্ত্রপাতি, রাসায়নিক দ্রব্য, ওষুধ এবং চকলেটের কারখানা আছে। প্রতি বছরে ব্রেন শহরে দুইটি বিরাট মেলা অনুষ্ঠিত হয়। এখানকার আরও আছে ঘোড়ার এবং গবাদি পশুর একটি বড় বাজার। ব্রেন শহরে প্রায় 130,000 লোকের বাস। এটি জনসংখ্যার দিক থেকে সুইডেনের পঞ্চমতম বৃহত্তম শহর। ব্রেন শহরটি প্যাটেন্টস অফিস কেরানিগিরি করার সময় আলফার্ড আইনস্টাইন তার আপেক্ষিকতা রূপরেখা দাঁড় করেন। সুইজারল্যান্ড নিরপেক্ষতার লম্বা ইতিহাস রয়েছে, তবে 1815 সালের পর থেকে দেশটিতে কোনো যুদ্ধ হয়নি। তাছাড়াও বিশ্বযুদ্ধের সময় সুইজারল্যান্ডের আক্রমণ হয়নি। 1920 সালে সুইজারল্যান্ড জাতিপুঞ্জের সদস্য হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মানি সুইজারল্যান্ডের আক্রমণের পরিকল্পনা করলেও তারা কোনো প্রকারের আক্রমণ করেনি। 1963 সালে দেশটি ইউরোপের কাউন্সিলে যোগ দেয়। এছাড়াও রেড ক্রস বিশ্বের বাণিজ্য সংস্থা সহ এখানে বহু আন্তর্জাতিক সংগঠন প্রতিষ্ঠাতা হয়েছে। সুইড ব্যাংক কালো টাকা নিরাপত্তার সংরক্ষণের জন্য কুখ্যাতি থাকলেও সুইজারল্যান্ডের ঘড়ি, ট্রেন এবং চকলেটের খ্যাতি বিশ্বজুড়ে। দেশটির কোনো নিয়ম সেনাবাহিনী নেই। দেশটিতে রাজনৈতিক অবস্থান ভারসাম্যমূল্য খুব অন্যতম স্থির। সুইড সরকারের অন্যতম বৈশিষ্ট্য হল প্রতি বছরে 1 জানুয়ারি তারিখে দেশটির রাষ্ট্রপতি পরিবর্তন হয়। 6 বছরের জন্য গঠিত মন্ত্রিপরিষদের
এককের জন্য মন্ত্রী, এক বছরের জন্য রাষ্ট্রপতি দায়িত্ব পালন করেন। ইউরোপের পাহাড়ি দেশগুলোর মধ্যে অন্যতম সুইজারল্যান্ড। সুইজারল্যান্ডের এর আয়তন 70% ঘিরে রয়েছে আলপস সুইজারল্যান্ড। সবচেয়ে উঁচু পর্বতের নাম মিন্টু রোজা, যা গ্রীষ্মকালে গরম আর আর্দ্রতা থাকে। এই সময়ে পর্যায়ক্রমিকভাবে বৃষ্টি হয়। শীতকালে পর্বতগুলোর বিকল্প রোদের সাথে বরফ থাকে। যখন নিচের এলাকা জুড়ে মেঘলা আর কুয়াশা প্রবণতা দেখা যায়, পর্যটকরা সুইজারল্যান্ডের প্রকৃত আর প্রকৃতির ভূদৃশ্যের জন্য আকৃষ্ট হয়। এছাড়াও সিঙ্কস আর পর্বত ভ্রমণের জন্য এখানে অনেক পর্যটক আসে। বিশ্বের অন্যতম অর্থসংস্থা হওয়ার এখানে বহু ভ্রমণকারী ব্যবসার জন্য আসে। সুইজারল্যান্ড বানের পুরাতন শহর, সাধু গলের মঠ এবং মন্টিসান জিউরুলিং সহ 11টি ইউনেস্কোর ইতিহাসের স্থান রয়েছে। সবচাইতে জনপ্রিয় খেলা, এছাড়াও দেশটির পরিচিত খেলাগুলোর মধ্যে রয়েছে ফুটবল, আইস হকি, টেনিস ইত্যাদি। ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ অ্যাসোসিয়েশন ফুটবল ফিফা এবং ইন্টারন্যাশনাল আইস হকি ফেডারেশন সদস্য দপ্তর দেশটির জুরিহিত শহরে অবস্থিত।